প্রশ্ন করেছেন চার নম্বর, আমি কর্জে হাসানা বা আল্লাহ তালাকে উত্তম ঋণ দেবার বিষয়টা একটু ভালো করে বুঝতে চাচ্ছিলাম। জাজাকাল্লাহ খাইরান। কোরআনে কারিমে রয়েছে ওয়াকরিদুল্লাহ কারদান হাসান, আল্লাহকে উত্তম ঋণ প্রদান করো। কর্জে হাসানা মানে উত্তম ঋণ, আর মাই ইয়াকরিদুল্লাহ কারদান হাসানা কী আছে যে আল্লাহকে কর্জে হাসানা দেবে? তো কর্জে হাসানা বলতে বলা হয়েছে দান খৈরাত, সাদাকা, মূলত সাদাকা, দান খৈরাত করবেন আল্লাহ রাস্তায়। প্রথম হচ্ছে ফরজ জাকাত, আর ফরজ ব্যয়বহনগুলি, ফরজ যেখানে যেখানে খরচ করা প্রয়োজন, আত্মীয় স্বজনদের ক্ষেত্রে, অসহায়দের ক্ষেত্রে, দুর্গতদের ক্ষেত্রে, আর ফরজ ওয়াজিবের পরে, তারপরে নফল সুন্নাত সাদাকা খৈরাত করা। আর যদি ঋণ দেন সেটাও এক রকমের কার্যে হাসানা, তারও বড় সওয়াব রয়েছে। কিন্তু ঋণের ওপর আপনি ঋণের একনিষ্ঠে কোনো যেন বেনিফিট না নেন, না হলে সুদে লিপ্ত হবেন আল্লাহ রাব্বুল সুদের মতো হারাম থেকে, ধ্বংসাত্মক গুনাহ থেকে উম্মতে মুসলিমাকে যেন বাঁচিয়ে রাখেন। انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم